বাড়ি গ্রাম্য পাবলিক মুরগি আছে না আপনাদের বাড়ি? পাবলিক মুরগি, পোল্ট্রি মুরগি না, এর নাম হলো পাবলিক মুরগি, দেশি মুরগি যেটা কয়। এই মুরগিতে যখন ডিম পাড়ে, বাড়ি যদি মোরগ থাকে, খেয়াল করছেন নাকি জানি না, আমি তো মোরগ মুরগি, দেশি মোরগ মুরগি বাড়ি খুব পুষি, এই মাঝে মধ্যে দেখি চোখে বাঁধে। তো মুরগিটি যখন ডিম দিতে যায়, ডিম পাড়তে যায়, তখন বাড়ির মোরগটা টের পালি, ও কিন্তু সাথে যায়, ওই তার পাশে বসে মুরগিতে ডিম পাড়ে আর মোরগে কুটকুট কুটকুট করে সহযোগিতা মানে ডাকে। তার মানে মোরগে মুরগিরে হিম্মত দেয়, তুই পাড়তি থাক আমি আসি পাশে। মোরগে মুরগিরে কি সহযোগিতা করতে পারে? ডেলিভারি মহিলাদের পেট থেকেই হয়, পুরুষে কোনো সহযোগিতা করে না। তবে মহিলাদের যেদিন বাড়িতে নর্মাল ডেলিভারি হয়, ওই জন্য যদি স্বামীটা বাড়ি থাকে, মহিলাদের বুকে এতখানি সাহস থাকে, ঠিক না? স্বামী, বাপ আছে, ভাই আছে, সব আছে, তবুও কোনো সাহস লাগে না। স্বামী যদি কাছে থাকে তাহলে তার হিম্মত, কিন্তু স্বামী কি মহিলার ডেলিভারিতে কোনো প্রকার সহযোগিতা করতে পারে? এই পাশে থাকাটা বিশাল একটা ব্যাপার। সেম আমরা কথা বলবো, আপনারা একটু মোরগের মতো একটু কুটকুট করতে হবে। কুটকুট মানে যার যার কায়দা, আমি যখন কব তখন, ঠিক বল না, কুটকুট হলো না, ঠিক? এক ডাক্তারের কাছে এক মৌলবী গেছে, যাওয়ার পরে ডাক্তার সাহেব নাস্তিক প্রকৃতির, কয় কি, ও মৌলবীরা তোমরাই ভাও দরবার পাও কোন জায়গাতে, যে যার ভুক করলে রোগ সারিয়ে যায়, এ ভালো হয় মন্দ হয় পাও কোন জায়গায়, এতে পাঁচ পয়সার কোনো উপকার আছে? ডাক্তার সাহেব হুজুরে হিট করতেছে। তো হুজুর বললেন, ভাই এভাবে বলতি না, আল্লাহর কালামের একটা ক্রিয়া আছে, কথা বলেন আছে, আছে না নাই? ও কি কয় কি এখনো পাগলের মতো, এত প্রযুক্তির যুগ, বুড়িকে বুড়ি আলমারি আলমারি ঔষধ খাওয়াইয়া তাই রুগী সুস্থ হতে পারি না, আর একটু ভু দিলি রুগী ভালো হয়ে যায়, পাইছো কোন জায়গা থেকে? কোনো মতে যখন বিশ্বাস করাতে পারতেছে না, পরিকল্পিত ভাবে হুজুর একটা কৃত্রিম উপায়ে উনি ডাক্তার সাহেবকে একটা অকথ্য ভাষায় গালি দিয়ে ফেলাইছে, এ কুত্তর বাচ্চা চুপ কর। কর সাথে সাথে ডাক্তারের ফর্সা চেহারা যেন কালো হয়ে গেছে, হুও দেই নেই জালও দেই নেই, শুধু কুত্তর বাচ্চাকে গালি দিয়েছে, সাদা চেহারা কালো হয়ে গেছে। সাথে সাথে পাশে ছিল আয়না, দৌড়ে ডাক্তারে দেখে, ডাক্তার সব দেন যে আপনার আগের চেহারা আছে না পাল্টে গেছে। ডাক্তার কাই এ কোন জুকারের ভালাই পড়ছে, তো বলতেছে ডাক্তার সাহেব নিশ্চয়ই আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না? কয় হ্যাঁ হয়েছে। তাহলে আমি দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম দুইটা প্রাণী, একটা শুয়োর আর একটা কুত্তো, শুয়োরটা কই নেই এখন আপনারে, শুধু কুত্তো কইছি, তাতেই যদি এর একশনে আপনার সাদা চেহারা কালো হইতে পারে, তাহলে আমার আল্লাহর কালামের ক্রিয়া এর চাইতে কোটি কোটি গুণ বেশি হতে পারে কি পারে না? সুতরাং আল্লাহর কালামে সাদারে কালো, কালোকে সাদা বানাই দিতে পারে। ডাক্তার সাহেব এক কথায় হা করে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার।